पवित्र ईदे मिलादुन नबी सबाई बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम एवं सिद्दीक अकबर रदियल्लाहु ताला अन्हु ओ औलिया इकराम स्मरणे आयोजित नवम अजीम शान सुन्नी सम्मेलन उपस्थित बरिन्न उलेमाए अहले सुन्नत जादेर नाम अपनारा लिफलेटर माध्यम जेनेछेन विशेष करे जिनी एकुनी एकुनी उनार सारगर्भ तकरीर पेश करलेन उदीयमान ओलामाए दीन जे एकटा बेस उठछे उनादेर मध्य अन्यतम एकजन हजरते मौलाना सैफुल आजम बाबर अल अजहरी जीदा मजदहु व शर्फहु व इल्महु हजरात उलमाए अहले सुन्नत हाजरीन बरादरान दीन मिल्लत आशिकान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम रात अनेक गभीर हुए जथेष्ट तकरीर ओ बयान हुए एगुलो शुनार एकटा उद्देश्य थाकते होबे जे आमि किछु एखान थेके ग्रहण करब एवं सेटा वास्तवायन करब ना हय ওয়াজ ও নসিহত তকরির ও বয়ান এটা এমন কিছু নয় ভালো লাগতেছে শুনলাম তারপরে সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না আমরা সুরের কারণে অনেক কিছু শুনি কিন্তু তার ভিতরে যেতে চাই না এটাকে বাস্তবায়নেও আমাদের আগ্রহের যথেষ্ট কমতি माशाल्लाह अपनारा बुझते पेरेछेन जे आहले सुन्नत वाल जमा एटा जे हक दलिल उलामा इकरामेर जाना आछे साधारण दलिल हलो जारा बातेल एरो किन्तु आहले सुन्नत दाबी करे ताहले बुझा जाच्छे एरो बुझतेछे बाँचते होले आहले सुन्नतेर दोहाई दिते होबे কোরআনে পাক আমাদের নামাজে সূরা ফাতিহাকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে আছে কি না এখানে একটা কথা বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের অনেক ব্যাখ্যা সহজভাবে যেটা মানুষ বলে সোজা সরল পথ দেখেন দুনিয়ার কোন পথটা সোজা আছে এমনি দুনিয়ার পথ যেগুলো আছে যদি বলে আমি ডানে বামে যাব না তাহলে আপনি তো খাপতে রাস্তার মাথা গিয়ে ওখানে ভিতরে ঢুকে যেতে হবে যদি আপনাকে খাপতে রাস্তার মাথা গিয়ে যদি শহরে যেতে চান তো ডান দিকে যেতে হবে আর খালুঘাটের দিকে যেতে চাইলে আর আপনি যদি বলেন না আমি বাঁকা রাস্তা যাব না এটা তো বাঁকা সোজা যাব সোজা গেলে কেউ সমুদ্রে পড়বে কেউ কারো ঘরের ভিতর ঢুকবে অপরিচিত মানুষ একটা ঘরের ভিতর ঢুকলে তার কি অবস্থা হবে এই সোজার নাম সোজা নয় সোজা মানে যেই পথ আপনাকে রসুল পর্যন্ত পৌঁছাবে এটা হচ্ছে সোজা পথ এই সোজা পথে যাওয়ার জন্য যতই ঘুরতে হোক আপনি এই নোয়াপাড়া থেকে রোজান যেটা রাস্তা গেছে মদর মালে এটাতে কয়শ ট্যাগ আছে আল্লাহ জানে কিছুক্ষণ পরে শুধু এইভাবে 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 যেতে হয় কিন্তু শেষ পর্যন্ত আপনি পৌঁছবেন যদিও অনেক ট্যাগ ঘুরতে বলে এই রাস্তাটা সোজা করতে পারেনি কিন্তু আসলে তাহলে বোঝা যাচ্ছে সোজা রাস্তার মানই হলো যে এই রাস্তা বিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন এই জন্য ডক্টর ইকবাল বলেছেন ব্যবস্থাপা বেরসা খেস রাত কেদি হামাউস হর কে বাউন রসিদ তমামে বুল হবিস
নিজে কে রসুল পর্যন্ত পৌঁছাও। কেন কে দি হামা উস্ত রসুলের আপাদ মস্তকের নাম দি হর কে বা উন রশিদ যিনি রসুল পর্যন্ত পৌঁছতে পারে নাই তামামে বুল হাবিস সব বেকার কোন কাজ আসবে না। তো সিরাতে মুস্তাকিমের পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহ এটা বলেন নাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল কিতাবে ওয়াস সুন্নাহ এটা বলেন নাই, বলেছেন কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ ওদের পথ যাদের উপর তুমি নেয়ামত দিয়েছো। তো সিরাতাল কিতাব ও সুন্নাহ বলে নাই কেন? আজকে সিরাতাল কিতাব ও সুন্নাহ কোথায় নেই? মাদ্রাসার নাম দারুস সুন্নাহ, মাদ্রাসার নাম দারুল কোরআন, কোরআনের রু নাই হাদিসের রু নাই, নিষ্প্রাণ দেহ, বাতিলদের কোরআন হাদিস পড়া এটা হচ্ছে নিষ্প্রাণ দেহ, ওখানে প্রাণ প্রাণ নাই। আসাদে প্রমাণ কি? আমাদের মধ্যে সবার মধ্যে প্রাণ আছে কিনা দেখছেন কোনদিন? একদিনও প্রাণ আছে দেখে নাই? কেউ তো অস্বীকার করতেছে না প্রাণ নাই। রসুলকে না দেখলে বলে আছে কই? না দেখলে যে নাই এটার প্রমাণ তো দূরে যাইতে হয় না। তনজে জানু যা যে তন মস্তুর নিস লেখে কসরা দিদে যা দস্তুর নিস, প্রাণ সবার আছে কিন্তু প্রাণ দেখা যায় না। আর যে জিনিস যত বেশি কাছে হয় এটা মোটেও দেখা যায় না, আল্লাহ কাছে রসুল কাছে এই জন্য দেখা যায় না। এটা আমি দেখতেছি এখানে লেখাপড়া সব পড়তে পারছি, কাছে আনে সব ফুরা কুলে রাখেন না পড়েন, এই লেখাগুলা চোখের কাছে নিয়ে পড়তে পারবেন কেন? কাছে আসার কারণে দেখা যাচ্ছে আল্লাহ রসুল খুব কাছে, কত কাছে? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের কাছে নবী তার প্রাণের চেয়ে শুধু কাছে নয় সবচেয়ে কাছে, এই জন্য দেখা যায় না। প্রাণ নাই কোথায়? পুরা শরীরে প্রাণের উপস্থিতি কিন্তু কোথাও দেখা যায় না। আজকে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে এই জন্য দুনিয়াতে আরেফ রুমি বলেছেন জুমলা আলম জি সবাব গোমরা হসো, ফুরা মানুষ পৃথিবীর গোমরা হয়েছে এই কারণে কি কম কসে জবদালে হক আগা হসো, আল্লাহওয়ালাদেরকে চিনে নাই এদের খবর রাখে নাই। গোমরাহি কোথায়? হামসরি বা আম্বিয়া বরদাস্তান নিজেকে রসুলের সমকক্ষ মনে করা, এটা সব গোমরাহির মূল বলেন না, সব গোমরাহির ঔলিয়ারা হামচো খুদ পিন্দাস্তান ওলিদেরকে নিজেদের মত মনে করা, মতও বুঝে না, মত বুঝলেও হত, মত বুঝলেও প্লাস্টিকের অনেক ফুল আছে না, এই যে স্টেজ সাজায় সাজায় মানুষকে জিজ্ঞেস করলে এগুলা কি বলে? এগুলো ফুল, এগুলা এগুলো ফুল না ফুলের মত বলেন না? প্লাস্টিকের এগুলা কি ফুল না ফুলের মত? তো মত বুঝলেও হত, ওরা মতও বুঝে নাই। আর আসল ফুল এই প্লাস্টিকের ফুলগুলা পলিথিনে ভরে রাখলে 20-30 বছর ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা, আর অরিজিনাল যেগুলো আসল ফুল এগুলা 2-4 ঘন্টার মধ্যেই শেষ। তো প্যারা হাজারিন
আহলে সুন্নাত এটা যে মূল এই কথা কত পরম সত্য এটা যারা বুঝেছে এদের প্রাণ নিয়ে গেছে আকীদা নিয়ে যেতে পারে না আকীদা মানে আকদুন আকদুন মানে গিরা গিট্টা যেটা বলি আমরা এটা কি এটা কি গিরা মজবুত না ঢিলা এই গিরা খুলতে কোনো কষ্ট হবে দুইটা টানতে হবে না একটা টানলে খুলে যাবে আর এটাকে যদি শক্তি মতো টাইট করেন তো হাতে না দাঁতেও খুলতে পারবেন আকীদা বলা হয় এই ধরনের সম্পর্ককে এই জন্য বাতেলরা আকীদার ওয়াজ করে না এরা তো নামছে ডিলা করার জন্য এরা নামছে টাইট করার কথা কেন বলবে আপনার ইলেকট্রনিক্স যেগুলা ঘরে আছে লাইট আছে ফ্রিজ আছে ফ্যান আছে বিভিন্ন ধরনের জিনিস আছে সবগুলা ডিস্টার্ব হচ্ছে কারণ কি মিস্ত্রিকে ডাকলেন লাইট মিটমিট করতেছে এই ফ্রিজ ঠিক মতো চলছে না তো মিস্ত্রি বলে আপনার মেইন লাইন ডিলে হয়ে গেছে তো কি করতে হবে বলে টাইট করতে হবে তো বলে টাইট একবার দিছিলাম বাতাস এটাকে নাড়তে 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 ডিলে করে ফেলছে তো বলে ক্লাম মানে আর একটু টাকা পয়সা খরচ করেন বিদেশি ক্লাম দুইটা 1000 টাকা হবে এইটা এমন কামড়িয়ে ধরবে তুফান হলে তার ছিঁড়ে যাবে ডিলে হবে না ছিঁড়ে যাবে এটার নাম হচ্ছে আকীদা আল্লাহ রসুল যেগুলা বিশ্বাস করতে হয় এগুলার সাথে এই ধরনের মজবুত সম্পর্কের নাম আকীদা এটা সুন্নি যারা আর কারো কাছে নাই এরা শুধু কিছু বাহ্যিক আমল দেখিয়ে মানুষকে গোমরাহ করছে তো সিরাতে মুস্তাকিম আল্লাহ কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুলকে বললেন না কেন বলে এই কিতাবুল্লাহকে সামনে রেখেই মানুষকে গোমরাহ করবে কিতাবুল্লাহকে সামনে রেখে মানুষকে দুকায় ফেলবে হাদিসে রসুলকে সামনে রেখে মানুষকে দুকায় দেবে তো যারা বলতেছে আমরা কোরআন ছাড়া মানি না এরা বলে আহলে কোরআন এরা আহলে কোরআন আহলে কোরআন কেন হচ্ছে জানেন নামাজ না পড়ার জন্য আর কোরআন শরীফে নামাজ কিভাবে পড়বে তার পরিপূর্ণ কোন বর্ণনা বলে সালাত মানে দোয়া নামাজ কালাম ওযু কালাম পাক নাপাক মসজিদ ইমাম খতিব মুয়াজ্জিন কিছুই লাগবে না কিছুক্ষণ পর পর সময় সুযোগ পেলে আল্লাহুম্মা আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন নামাজ শেষ কেন বলে সালাত মানে দোয়া তো নামাজ না পড়ার জন্য আহলে কোরআন হয়েছে নাউজুবিল্লাহ আহলে হাদিস হয়েছে বলতেছে আহলে হাদিস কিন্তু মানে না হাদিস নাম দিয়েছে কি আহলে হাদিস শান্তি বাহিনীর মত শান্তি বাহিনী কি শান্তি দেয় না অশান্তি শান্তি শব্দের মধ্যে কি ঢুকছে আল্লাহ জানে ফটিয়ার শান্তির আটে যত জাম এই ফটিয়া যাওয়ার সময় আর কোথাও এত জাম হয় না সমস্ত অশান্তির মূল শান্তির আট এদের বাতেলদের এই শান্তি বাহিনীর আন্দোলন এগুলা সব অশান্তির জন্ম দিচ্ছে এগুলা থেকে বাঁচতে হলে তো আল্লাহ বলেছেন এই চার শ্রেণীর বান্দার নাম রাস্তার নাম সিরাতে মুস্তাকিম মিনান নবিয়িন ও সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন এই চার শ্রেণী পৃথিবীর মুসলমানের আর কোন দলের কাছে নাই এই চার শ্রেণী আছে সুন্নিদের কাছে অতএব সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকবেন নামাজ কালাম ঠিকঠাক পড়বেন আবার বেশি মারফতি হয়ে যাবেন না নামাজ কালাম লাগবে না এমনি পার করে দেবে কেউ কেউ আশ্বাস দিয়ে থাকে নামাজ কালাম থেকে যদি ছুট্টি পেতেন কেউ আগে তো আল্লাহর পেয়ারা রসুল পেতেন
এখন বলে নামাজ কালাম পরে কি হবে? নামাজ কালাম অনেকেই রোজা আসলে বলে গত বছর রোজা রাখছি যে গুনার কোনো খবর পাইনি, ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ, রোজার সাথে টাট্টা। নামাজ পড়া নির্দেশ কার? অনুসরণ কার? রসুলের। নির্দেশ আল্লাহর, অনুসরণ রসুলের। এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই ইবাদত পাওয়ার মাস হলো রজব চাঁদ। অতএব ওই মারপতি ওই ফকিরি নয় যে না নামাজ কালাম লাগবে না, কিছু শুধু এদিক সেদিক আসা যাওয়া করলে হয়ে যাবে। এই এগুলো আসলে যেখান থেকে মানুষ শিক্ষা পাবে। আমি যেটা দেখছি অলিয়া ইকরাম যাদের আস্তানাগুলো এখনো বিদ্যমান, অলিয়া আল্লাহদের দরবারে বেশিরভাগ যে বিষয়টা আফসোসের সেটা হচ্ছে আল্লাহর কোন ওলির এন্তেকালের পর ওনার ভক্ত অনুরক্ত অনুসারী অলাদরা আনুষ্ঠানিকতায় ব্যস্ত হয়ে যায়। ওনার আদর্শ, ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার আকীদা, ওনার তালিম, ওনার তরবিয়ত, ওনার শিক্ষা এগুলা থেকে অনেক দূরে সরে যায়, শুধু আনুষ্ঠানিকতায় মেতে উঠে। যার কারণে ওলিয়াল্লাদের দরবার থেকে যেখান থেকে ইসলাম প্রচার হয়েছিল, পাক ভারতের ইতিহাসে মসজিদের অস্তিত্ব আগে নয়, খানকার অস্তিত্ব আগে। কিন্তু সেই খানকা থেকে একসময় যেগুলা পাওয়া গিয়েছিল এখন সেগুলা খানকার। ইতিহাস দেখলে, আজকের খানকাগুলোর অবস্থা দেখলে, এমন অবস্থায় পড়ছি না বলতে পারছি না সইতে পারছি। খানকা কি? হোসা মসজিদো মিম্বরো খানকা হে কেদার ওয়াইবুয়াত কি লোকালে মুহাম্মদ। আরেফে জামি বলছেন খোসা মসজিদো মিম্বরো খানকা হে, ওই মসজিদ ওই মিম্বর ওই খানকা মুবারক কেদার ওয়াইবুয়াত কি লোকালে মুহাম্মদ, যেখানে শুধু আমার নবীর চর্চা হবে। কালে মুহাম্মদ মানি রসুলে পাকের আলোচনা যেখানে, এখানে কোরআন বাদ নাই, হাদিস বাদ নাই, এগুলার মুজাসসাম কোরআন তো আমার রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম বিশেষ করে সুন্নি মুসলমান যাদের আয়ত্তে ওই ওখান থেকে কিন্তু আমরা ভালো কোনো পরিপূর্ণ অর্থবহ কোনো গাইডলাইন পাচ্ছি না, শুধু আনুষ্ঠানিকতা কেন্দ্র, আনুষ্ঠানিক কেন্দ্রিক কর্মকাণ্ড। যার কারণে সেখানেও আমরা সেখান থেকেও যা পাওয়ার সেটা পাচ্ছি না। এজন্য বলবো আকীদাকে ঠিক রাখুন এবং রসুলে পাকের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি এগুলাকে জানুন, অনুসরণ করুন। এদেরকে অনুসরণ করে ঔলিয়া একরাম হয়েছেন, পীরানে তরিকত হয়েছেন, যে বিশ্বের যে গ্রহণযোগ্য যাদেরকে মানুষ এখনো পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে, যাদেরকে অনুসরণ করে, ওরা আমাদের মতোই এভাবে এভাবে হয় নাই। খাজা গরিব নামাজের ওরসের চাঁদ। এখন খাজা গরিব নামাজের অনেক ওরসকে দেখলে তো বাতিলদের খুব খোরাক জোটে, দেখো এরাই নাকি খাজার ভক্ত। লাল ডেক একটা ডেকসি একটাকে লাল শালু পরায়ে আশেপাশে লাইট টাইট দিয়ে কিছু চাঁদা তুললো, কিছু কাওয়ালি গাইলো, গরিব নামাজের ওরস হয়ে গেল। গরিব নামাজকে জানলো না, চিনলো না, বুঝলো না। গরিব নামাজ কি ছিলেন, উনি কি করেছেন, কি দিয়ে গেছেন কিছুর খবর নেই। কোন কাওয়ালকে দাওয়াত দিলাম, কাওয়াল কি মুসলমান না মুসলমান সেটাও দেখলাম না। বলে না অমুক ছিল যে ভক্ত মোসর আলী হাসান যে ক্যাসেট বাইর করছে। আমি বলবো কোন অমুসলিম যদি কোন অলি আল্লাহর ভক্ত হয় তাকে আগে মুসলমান হতে হবে, কারণ এই বলি
ইসলামের উপর থেকেই বলি হয়েছে, না অন্য কোন ধর্ম অনুসরণ করে বলি হয়েছে। হ্যাঁ, তো ইনি এখনো নিজের ধর্মে রয়ে গেলেন, কোন ওলি আল্লাহর শানে গান রচনা করলেন, তো উনি মূর্তির শানে যদি রচনা করে কিনবে কে? মূর্তির ভক্ত তো এতগুলো, আর মনসুর আলিয়ার ভক্ত তো লক্ষ লক্ষ, ক্যাসেট গুলো তো চলবে, এটা তো একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। আল্লাহর ওলিকে মহব্বত করলো, অমুক ওলির ভক্ত, রসুলের নামটা সে জীবনে একবার উচ্চারণ করলেন, এটা কি হলো? নবীকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে কোন শরীয়ত হইতে পারে না, কোন তরিকত খেলাফে পয়ম্বর কসে রাগুজি কে হার কিস বমঞ্জিল নখাহত রুজি। আল্লাহর রসুলের পথ ছেড়ে অন্য পথে খোদা তালাশ করতে গেলে সাদি বলছেন কে হার কিস বমঞ্জিল নখাহত রুজি, সে কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। অতএব আমাদেরকে শরীয়ত তরিকত বুঝতে হবে, জানতে হবে কি পাচ্ছি কি দিচ্ছে। কিন্তু অনুষ্ঠানের মধ্যে যদি ব্যস্ত থাকি, এবং আমরা যা দেখছি, আমি অনেক একটি কথা অনেক দিন থেকে বলে আসতেছি, সুন্নিরা অনুষ্ঠান প্রিয় প্রতিষ্ঠান প্রিয় নয়। আজকে বাতিলরা ওয়াহাবিরা বলেন, ওয়াহাবি ছিলেন তো নাকি? ওয়াবি বললে রাগ করবেন, ওয়াবি কি কোনো গালিগালাজের নাম না একটি দলের নাম? ওয়াবিরা সারা দেশে প্রতিষ্ঠিত একটি কারণে, সেটা হচ্ছে প্রতিষ্ঠান, ঠিক কিনা? টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার মনে হয় এমন কোন উপজেলা নাই, আমি ইউনিয়নের কথা বললাম না, যে উপজেলায় তাদের প্রতিষ্ঠান নাই। আর আমাদের এটা আর বলার অপেক্ষা রাখে না। ওলিয়ায়ে কেরামের মাজারকে রক্ষা করতে হলে আলেম লাগবে, এগুলা জায়েজ, গম্বিজ তৈরি করা জায়েজ, গিলাপ দেওয়া জায়েজ, মোমবাতি জ্বালানো জায়েজ, ওরস করা জায়েজ, আতর দেওয়া জায়েজ, এই জায়েজ প্রমাণ করতে কাকে লাগবে? এখন আমরাই তো আলেম বিদ্বেষী হয়ে বসে আছি, যে কি বলে এগুলো মারফতের বিষয়, আলেমরা বুঝবে না, যে মারফত আলেম বুঝে না এটা কোন পথ আল্লাহ জানে, মারফত আলেমরা বুঝবে না। এই ধরনের কথাও আমাদের সমাজে আছে কিনা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে যদি সুন্নিরা দাঁড়াতে হয়। কিন্তু পরিস্থিতি এত বেশি নাজুক হয়ে গেছে, না বলতে পারি না সইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি আকীদার উপর অতি মজবুত থেকে শরীয়ত তরিকতকে অর্থবহভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه نخبه خلق الله الہ العالمین مالک و مولا کریم کار ساز بندہ نوازا پروردگار عسکر پوتر ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল নাস বাদাল আম্বিয়া আল তাকিক সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওলিয়া ইকরামের স্মরণে আয়োজিত সুন্নি সম্মেলনকে কবুল করো। শুরু থেকে শেষ পর্যন্ত যা আওয়াজ ও নসিহত, তকরির ও বয়ান, সালাত ও সালাম, মিলাদ ও কিয়াম, তবরকাতের ইন্তেজাম, হযরত উলামা ইকরামের হাজিরি, আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজিরি, এগুলোকে কবুল আর মঞ্জুর করো। মালিক ও মওলা গুলা সওয়াব হুজুরে পূর্ণ সরোরে কায়নাত তাজদার মদিনা সুরুরে কলব সিনা রুহি ফিদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দাও। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম, হযরত সাহাবা ইকরাম, খুলাফায়ে রাশিদিন, তাবেইন, তাবা তাবেইন, আইমা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুবাসসিরিন, ফুকাহা ইকরাম, শুহাদা ইজাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর রূহে পাকে পৌঁছায় দাও। ইমাম আল-আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা সাইয়্যিদনা ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু রাজায়ে পাক পৌঁছায় দাও।
ইমাম বুখারী মুসলিম নাসাঈ আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ সকল মুহাদ্দিসিন ইকরামের রওয়ায়েত পাক পৌঁছায় দাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অদ্যাবধি যারা কোরআন হাদিস আল্লাহ কোরআনে পাকের সঠিক তরজমা তাফসীর পেশ করেছেন তাদের রওয়ায়েত পাক পৌঁছায় দাও ইলাহুল আলামিন পরওয়ারদিগার হুজুর গাউসুস সাকলাইন কুতবুল কোনাইন গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু হুজুর খাজা গরীব নওয়াজ সরকার আজমির রাদিয়াল্লাহু আনহু হুজুর সৈয়দনা খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী শাহাবুদ্দিন উমর সোহরাওয়ার্দী সৈয়দনা মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী ইমাম রব্বানী মুজদ্দিদ আল বিসানী শেখ আহমদ সরন্দি ফারুকী রহমতুল্লাহ পাক পৌঁছায় দাও ইলাহুল আলামিন পরওয়ারদিগার আলম মুরাদাবাদী মুফাসসির কোরআন হাকিমুল উম্মাহ মুফতি আহমদ আরগানী মিয়া শফী রহমাতুল্লাহ পাক পৌঁছায় দাও ইমাম আহলে সুন্নাত গাজী দীনুল মিল্লাত হুজুর আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ পাক পৌঁছায় দাও ইমাম আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী নুরুল ইসলাম হাশমী কিবলা রহমাতুল্লাহ পাক পৌঁছায় দাও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাবেক মান্যবর চেয়ারম্যান হুজুর শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত চাইন চায় খিতাবত উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ওবায়দুল হক নাঈমি রহমাতুল্লাহ পাক পৌঁছায় দাও ইলাহুল আলামিন খাজা আব্দুর রহমান চৌরভি কুতুবুল আউলিয়া বানী জামিয়া শেখুল মুশায়েখ হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহনুমাই শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক আলে রাসূল হযরত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাকিবলা রহমাতুল্লাহ পাক পৌঁছায় দাও ইয়া আল্লাহ সমস্ত ওলিয়া ইকরাম বুজুর্গান দীন পীরান তরিকত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইয়া আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী উস্তাদ পীর মুর্শিদ যে যেখানে শহীদ তাদের আরওয়াহে পাকে পৌঁছায় দাও ইয়া আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও তাদেরকে জান্নাতের আলা মকাম দান করো মালিক ও মাওলা পরওয়ারদিগার ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আমাদের ওস্তাদদের গুনাহ মাফ করে দাও আমাদেরকে সহিহ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপর আমরণ অটল অবিচল দায়েম কায়েম সাবিত কদম রাখো আমাদের মধ্যে তাকওয়া পরেজগারি নসিব করো ইশকে রসুল দান করো আলে রসুল আসহাব রসুলের মহব্বত দান করো মালিক ও মৌলা মানুষকে গোমরা করার জন্য হাজারো ধরনের বাতিল সম্প্রদায় মাতাচরা দিয়েছে সাম্প্রতিক শিয়া এবং আহলে হাদিস এই জঘন্য দুটি মতবাদ মুসলমানদেরকে আবার গ্রাস করতে চাচ্ছে আয় আল্লাহ এই অভিশপ্ত শিয়া সম্প্রদায় এবং আহলে হাদিসের ষড়যন্ত্র থেকে ওহাবিয়ত মওদুদিয়ত এগুলো থেকে সুন্নি মুসলমানদের ঈমান আমলকে রক্ষা করো আল্লাহ আমরা সব কিছু বুঝিও না যার কারণে আমরা বিভ্রান্ত হই খুব সহজে মালিক ও মৌলা আমাদের আকাবেরিন বুজুর্গান দীনের পথে মতে তাকার তৌফিক দান করো যারা অভিভাবক তাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করো এ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সেবা দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা নিঃসন্তান তাদেরকে নেক সন্তান দান করো যাদের কোনো কাজ নাই ভালো কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দাও যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো যারা ব্যবসায়ী হালালভাবে ব্যবসা করার তৌফিক দাও হালাল ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত দাও মালিক ও মাওলা পরওয়ারদিগার আলম এ আল্লাহ কে কোন বেতা নিয়ে হাত তুলেছেন আল্লাহ তুমি আলিমুন বিজাতি সুদুর আল্লাহ তুমি বেহতর জানো প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও
প্রত্যেকের মনের নেক বাসনা পূর্ণ করো, আমাদেরকে সুন্নি আকীদার উপর অটল রাখো, উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের হায়াতে এলমে আমলে রিজিকে রুজি রোজগারে উফরন্ত বরকত দাও। পরবর্তীকার নানান ষড়যন্ত্র সুন্নিয়তের উপর মৌলা তুমি মেহরবানি করো, আল্লাহ আমাদের বিশ্বাস সুন্নিয়ত ছিল আছে থাকবে, তুমি যতদিন চাইবে ততদিন থাকবে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা দান করো। আল্লাহ আল্লাহ যারা আজকের আয়োজন করেছেন তাদের সকলের উপর খাস রহমত নাজিল করো, যারা প্রবাসী আছেন তাদেরকে প্রবাস জীবনে হেফাজত করো, সুস্থ রাখো, প্রবাস জীবনকে সফল করো। এ আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো, তোমার আসমায়ে হুসনার উসিলা কবুল করো, মালায়েকায়ে মুকাররিবীনের উসিলা কবুল করো। পরবর্তীকার আলম তোমার হাবিবে পাক সাহেবে লোলাক সিয়াহ আফলাক হাবিবে খল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলা কবুল করো, খোলাফায়ে রাশিদীন সাহাবায়ে কেরাম তাবেয়ীন তাবে তাবেয়ীন আইমায়ে মুস্তাফা মুজতাহিদিন আলে বাইত আত-তাহার রিদওয়ানুল্লাহ আজমাইনের উসিলা দোয়া কবুল করো, গৌসে আজম গরীব নওয়াজের উসিলা দোয়া কবুল করো, ওলিয়ায়ে কেরামের বিলায়েতে সদকায়ে দোয়া কবুল করো, দুরুদ সালাম মিলাদ কিয়ামের উসিলা দোয়া কবুল করো, শবে মেরাজের উসিলা দোয়া কবুল করো। পরবর্তীকার আমাদের মজলিসে যার হাত তোমার দরবারে কবুল, যার জবান কবুল, আল্লাহ তুমি তার উসিলা আমাদের দোয়া কবুল করো। এ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান সকল দরবারকে আল্লাহ ঐক্যবদ্ধ করার হওয়ার তৌফিক দান করো। মালিক ও মৌলা আমাদেরকে বারবার হারামাইনের তৈয়বাইনের হাজিরি নসিব করো, আল্লাহ মৃত্যুর আগে আগে তওবা নসিব করো, ঈমানের উপর খাতামা বিল খায়র করো, জীবনে একটিবার হলেও ঘুমে হোক চেতনে হোক প্যারা নবীর দিদার নসিব করো, কমপক্ষে মৌতের বিছানায় হলেও তোমার প্যারা রসুলের দিদার নসিব করো। সবজে গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্ত নজা আয়ে দিদার আতা করনা, আয়ে সবজে গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্ত নজা আয়ে দিদার আতা করনা। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল করিমিল আমিন ওয়া আলি ওয়া সাহবি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।